বন্ধুগন বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে গিয়েছেন মানুষ যখন মারা যাবে কারণ এই পৃথিবীতে কেউ চিরস্থায়ী চিরস্থায়ী নয় বিশ্বনবী বললেন ইদামাতাল ইনসান মানুষ যখন মারা যাবে এই পৃথিবীতে দেহ থেকে প্রাণটা আলাদা হয়ে যাবে মানুষ দেহটাকে লাশ বলে বলে কফিন জানাজা দিয়া মাটির ভিতরে রেখে দেবে ইনকথা আনু আমালও সকল আমলের রাস্তা তার থেকে বন্ধ হয়ে যাবে নিশ্চিন্ন হয়ে যাবে তবে তিনটা জারি থাকবে কয়টা বিশ্বনবী বললেন মারা যাওয়ার পরেও কবরে ব্যক্তি ঘুমিয়ে থাকবে হাজার বছর শত বছর কেমত না হওয়া পর্যন্ত স্বয়াব কান্টিনিউ হতে থাকবে স্বয়াব চলতেই থাকবে তিনটা কাজে এক নাম্বার ব্যক্তি যদি সদগায়ে জারিয়া করে কি করে জারিয়া জারিয়া হলো এমন কাজ যে কাজে ধর্ম বর্ণ জাত নির্বিশেষে সকল সৃষ্টি উপকার পায় যেমন রাস্তা করে দিল পুকুর কেটে দিল টিউবওয়েল বসায় দিল এগুলা সদগায়ে বিশ্বনবী বললেন সদাকাতুন জারিয়া চলমান এই সদকা এর উপকার যারাই যতদিন পেতে থাকবে কেয়ামত পর্যন্ত সওয়াব তার আমল নামায়কে কে দেবেন দুই নাম্বার আওয়ালাদুন সালেহ ইয়াদউলা অথবা এক সন্তান সন্তান পৃথিবীতে রেখে গিয়েছেন সন্তান হাত তুলে অথবা রাস্তায় চলতে কৃষিকাজ করতে গাড়িতে বসে বিমানে বসে মন থেকে বলে রবের মোমা কামা রব্বায় পরেন না রব দোয়া নাকি আপনারা বলবেন এমন সন্তান রেখে যাব যে নিজে এটা পারে না বছরে একবার হুজুর ডাকবে হুজুরকে খাওয়াবে কিছু পয়সাও দেবে আজ হুজুর হাত তুলে বলবে রব্বের হাম কত বড় গবেট বুঝে না হুজুর তার নিজের বাপ দা বাপ মায়ের জন্য দোয়া করে এর অর্থ হলো হে আমার রব আমার মা বাবার প্রতি রহম করো যেমনটা তুমি আমার মা বাবাকে দেখেছো বাচ্চা খালে আমার প্রতি রহম করেছে তেরাব্বির হাম হুমা হুজুর বললে কার জন্য কয় আরে রাগ করতেছেন হুজুরকে বিরুদ্ধে কইতাছেনা এটা সত্য কথা হুজুরদের এমনে অলাপ এমনে অলাপ কি বৈরা করতেছেন আর আপনি উল্টা বুঝেন না দুনিয়ার সব বুঝেন আর এত মূর্খ যে নিজের মা বাবার জন্য দোয়া করতে বন্ধু নিজের মা বাবার জন্য দোয়া করতে আয়োজন লাগে না আপনি করেন আয়োজনে বাট নিজের মা বাবার জন্য নিজে করবেন রাজি আছেন করতে রাজি আছেন আপনি আমি যদি করি তাহলে জেনে রাখবেন পৃথিবীটা ধার উদ্ধারের জায়গা আজকে আমার মা বাবার জন্য আমি যদি দোয়া করি আগামীকাল আমার সন্তান আমাকে দেখে দেখে আমি যেদিন থাকবো না ওই দিন আমার জন্য ফরিয়াদ করবে কার কাছে কার কাছে বিশ্বনবী বললেন নিজে নিজের মা বাবার জন্য দোয়া করো আর মরে যাওয়ার পরে সন্তানটা যদি বলে ও আমার রব আমার মা বাবা দুজনের প্রতি তুমি রহম করো কদামিত ভাষাটা শিখালেন কে আল্লাহ তালা নিজে শিখায় দিলেন বিশ্বনবী বললেন আল্লাহর শিখানু শব্দে যে ব্যক্তি মারা যাওয়ার পরে তার সন্তান তার জন্যে দোয়া করে কবরে ঘুমায়াও কবরে ঘুমায়াও সওয়াব পেতে থাকে কন্না সুবহানাল্লাহ তিন নাম্বার আও ইলমিন ইয়ুনতাফউ বি বললেন মানুষ মারা যাবে লাশ হয়ে কবরে মাটির পেটে ঢুকে যাবে তবে মাটির পেটের ভিতরে ঢুকলে পরেও কেম পর্যন্ত হবে যদি সে এমন জ্ঞানের এমন এমন শিক্ষার লেখাপড়ার ব্যবস্থা করে যায় যা দিয়া মানুষের উপকার হয় কন্যাশাল অনেক আলে মোলামারা নবীজির হাদিসের অর্থটা বুঝে না বলতে চায়, কেবল মসজিদ আর মাদ্রাসা না এই যে ইঞ্জিনিয়ারিং জ্ঞান মানুষের উপকার না অপকার পৃথিবীতে দরকার আছে না নাই বলেন আমি ঢাকা থেকে আসছি আমার গাড়িটা বানিয়েছেন ইঞ্জিনিয়ার যদি ইঞ্জিনিয়ার না হইতো আমি কি ডানা লাগাইয়া উইরে আসতে পারতাম বলেন পারতাম ইঞ্জিনিয়ারের জ্ঞানে আমার উপকার তাফসিরের মাহফিল হচ্ছে ক্ষতি না লাভ আমরা অসুস্থ হলে ডাক্তারের কাছে যাই ডাক্তার হাত দেখে বুকে তেটিস্কোপ লাগায় যন্ত্রজাতি লাগায় দেখে টেস্ট করে ঔষধ দেয় আমরা খাই সুস্থ হই ওই ডাক্তার যে প্রতিষ্ঠান থেকে বের হয় সে উপকার করে না ক্ষতি করে হা তাই নবীজি বললেন যে জ্ঞানে মানুষের উপকার হয় শর্ত কি মানুষের উপকার জুড়ে বলেন কি মানুষের উপকার হয় এমন জ্ঞান এর ব্যবস্থা যদি কেউ করে যায় তাহলে কবরে ঘুমায়াও সব পেতে থাকবে মনে করবেন না আপনারা ও ওনারা করছেন আমরা তো কেবল ছাত্র ছাত্রী দেই আমাদের ছেলে মেয়ে ভাই বাতিজা দেই বন্ধু না ওনারা হয়তো জমি দিচ্ছেন বিল্ডিং করছেন শিক্ষক আনছেন বেতন দিচ্ছেন বাট ছাত্র দিয়ে ছাত্রী দিয়ে আপনি ভালোবেসে প্রতিষ্ঠানকে যে সাহায্য করলেন এটি জ্ঞানের সাহায্য হয় নাই বলেন হয়েছে না হয় নাই সুতরাং যারা প্রতিষ্ঠান করে যারা জমি দেয় যারা টাকা পয়সা দেয় যারা শ্রম দেয় যারা মেধা দেয় যারা বুদ্ধি দেয় কেবল মানুষের উপকারী জ্ঞান শেখানোর জন্যে যে প্রতিষ্ঠান হোক এমন যে কোনো প্রতিষ্ঠান যদি করে বিশ্বনবী সার্টিফিকেট দিলেন মরার পরেও সবাবটা